হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই লেসটা কাবার চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বেবিদেরকে বুদ্ধিমান করতে চাইলে আমরা আমাদের তরফ থেকে কি কি করতে পারি সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করি আমাদের চ্যানেল থেকে সপ্তাহে দুটো দিন মানে রবিবার আর বৃহস্পতিবার ভিডিও পোস্ট করা হয় এই দুটো দিন ছাড়াও কিন্তু সপ্তাহের অন্য দুটো দিন সাধারণত মঙ্গলবার এবং শনিবার বাচ্চা এবং মায়েদের জন্য ছোট ছোটো ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে থাকি শর্টস ভিডিওর মাধ্যমে আর বাচ্চা এবং মায়েদের জন্য যে সমস্ত ছোটো ছোটো ইনফরমেশানগুলো শেয়ার করি শর্টস ভিডিওর মাধ্যমে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো কারণ ওখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে এবার চলে শুরু করি আজকের টপিক তো দেখো একটি বাচ্চা কতটা বুদ্ধিমান হবে বা তার ব্রেন কতটা শার্প হবে এগুলো কিন্তু অনেকাংশে নির্ভর করে বাচ্চার বংশের ওপরে মানে একটা হেরিডিটি বা একটা জেনেটিক্সের ব্যাপার থাকে তার উপরে অনেক সময় নির্ভর করে থাকে যে বাচ্চা কতটা বুদ্ধিমান হবে এছাড়া বাচ্চা তার ডেইলি লাইফে কেমন খাওয়া দাওয়া করছে এর উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে থাকে তবে বাচ্চা কতটা বুদ্ধিমান হবে তার বুদ্ধির বিকাশ কেমনভাবে সবই কিন্তু অনেক অংশে নির্ভর করে বাবা মা তার সাথে ছোটোর থেকে কিভাবে মিশছে তাকে কিভাবে কি কি শেখাচ্ছে কিভাবে কি কি কাজ করতে দিচ্ছে ইত্যাদির ওপরে মানে আমাদের কিন্তু অনেকটাই ভূমিকা আছে যদি আমরা মনে করি যে বাচ্চাকে একটু বাচ্চার ব্রেনটাকে শার্প করবো বাচ্চাকে একটু বুদ্ধিমান করবো তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ছোটোবেলার থেকেই যদি বাচ্চার মা বাবারা একদম ছোটোবেলার থেকেই বাচ্চার মা বাবারা কিছু কিছু বিষয়ের ওপরে লক্ষ্য রেখে বা কিছু কিছু বিষয়ের ওপর একটু খেয়াল রেখে বাচ্চার সামনে সেই বিষয়গুলোকে প্রেজেন্ট করে তো সেগুলোও কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে এবং বাচ্চাদের বুদ্ধিমান করতে অনেক সাহায্য করে থাকে এক কথায় বলা যেতে পারে যে বাচ্চা যে নর্মাল গতানুগতিক জীবন চলছে বা বাচ্চা যে গতানুগতিকভাবে তার মাথাটাকে খাটাচ্ছে আমরা যদি সাইড থেকে আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে সেটাকে একটু ধার দিতে পারি তাহলে সেই যে আমাদের ধার দেওয়ার যে কাজটা এটা কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাতে বাচ্চাকে বুদ্ধিমান করতে অনেকটাই সাহায্য করে থাকবে এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা আমাদের তরফ থেকে কি কি করতে পারি যাতে বাচ্চাদেরকে আমরা বুদ্ধিমান করতে পারি মানে আমাদের তরফ থেকে আমরা কি কি অ্যাক্টিভিটি বাচ্চার সাথে করব যাতে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং বাচ্চারা বুদ্ধিমান হতে পারে তো ফার্স্ট যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে বাচ্চাদের যে সমস্যাগুলো হবে বাচ্চাদেরকে একটু একটু করে সেই সমস্যাগুলোকে তাদেরই সমাধান করতে দিতে হবে মানে একদম খুব সিম্পল ভাবে বলছি ধরো একটা কোনো খেলনা খাটের তলায় পড়ে গেছে বাচ্চা আনতে যাবে ভাবছে হয়তো সে এনে ফেলবে বাট আমরা অনেক সময় বলে উঠি থাক 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 তোকে যেতে হবে না আমি এনে দিচ্ছি এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের করা উচিত নয় প্রবলেমটা কতটা বাড়াবাড়ি সেটা আমাদের একটু বোঝা উচিত যদি দেখি যে হ্যাঁ বাচ্চা করতে পারবে ওই একটু চেষ্টা করলেও পেরে যাবে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে দিয়েই সেই সমস্যাগুলোর সমাধান করানো উচিত আগের থেকে ওদেরকে কিছু করতে না দিয়ে আমরা যদি নিজের থেকে এগিয়ে এগিয়ে যাই ওরা কিন্তু প্রবলেমে পড়লে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না বা বেরিয়ে আসাটা শিখবে না এবং নিজেদের মাথাটাকেও খাটাবে না যে ওই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে এই যে নিজের মাথাটাকে খাটানো সেই ব্যাপারটা ওরা পারবে না ওরা কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে তো এই কারণে বাচ্চা যখন সমস্যায় পড়বে সমস্যাটা কতটা গুরুতর আগে ভেবে দেখো যদি সিম্পল টাইপের সমস্যা হয় তো বাচ্চাকেই সেই সমস্যার সমাধান করতে দাও ওকে বলা উচিত যে হ্যাঁ তুমি করো তুমি পারবে চেষ্টা করো ঠিক পেরে যাবে একটু লক্ষ্য করো কিছুটা পারলো কিছুটা তুমি হেল্প করলে যদি দেখলে প্রথমেই পেরে গেলো তো ভেরি গুড যদি না পারে একবারে তুই কিছুটা হেল্প করো কিছুটা হিন্টস দাও তারপর বাচ্চাকেই সেটা করতে দাও আস্তে আস্তে বাচ্চা কিন্তু সেটা করতে পারবে এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে মানে বাচ্চা ঘরে সাধারণ সাধারণ যে সমস্ত সমস্যাগুলো পড়বে সেই সমস্ত সমস্যাগুলোকে বাচ্চাকেই সলভ করতে দাও যদি খুব বাড়াবাড়ি সমস্যা হয় তো অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে বাট এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে সমস্যাটাকে খুব বেশি গুরুতর কিছু নাকি একদম সিম্পল ব্যাপার তাহলে বাচ্চা নিজেই ওটাকে সমাধান করার চেষ্টা নিজের থেকে বারবার এগিয়ে গিয়ে সেই সমস্যার সমাধান করে দিও না বাচ্চাকে অবজার্ভ করো সমস্যাটাকে অবজার্ভ করো বাচ্চাকেই সেই কাজটা করতে দাও বাচ্চাকেই সেই সমস্যাটার থেকে বেরিয়ে আসতে দাও তাহলে কিন্তু বাচ্চা মাথা কাটাবে এবং এটা কিন্তু এই স্বভাবটা কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে বাচ্চাকে বুদ্ধিমান করতে অনেক সাহায্য করবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রশ্ন করা কোনো একটা কিছু সারাদিনে ঘটছে বাচ্চাকে প্রশ্ন করো যে বাবা এটা কেন হলো জানো বাবা এটা কি বলতো এটা কেন বলতো এরকম হলো মানে খুব সিম্পলভাবে যেন ওর সাথে আমরা মিশে গেছি মানে একদম ওর সাথে খেলতে খেলতে ওর মতনই বয়সের হয়ে গেছি তো খুব সিম্পলভাবে তোমার জানা কোশ্চেনই তুমি বাচ্চাকে করো দেখো বাচ্চা তার উত্তরটা কিভাবে দিচ্ছে রাইট আমাদেরও কিন্তু ডেলি লাইফ মানে রোজকার জীবনে চলতে ফিরতে যা যা মনে হবে বাচ্চাকে প্রশ্ন করা উচিত আমরা যখনই বাচ্চাকে প্রশ্ন করব বাচ্চা প্রশ্নটা শুনবে সেটা নিয়ে ভাববে তার সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে মেবি বাচ্চা সঠিক উত্তর দিল না হয়তো আশেপাশ থেকে কোনো একটা অন্য উত্তর দিলো কোনো ব্যাপার না বাচ্চা তো ভাবছে বাচ্চা তো চেষ্টা করছে প্রশ্নটা শোনার সেটাকে নিয়ে ভাবার কিছু একটা বলার এগুলো কিন্তু বা উত্তর মানে সঠিক উত্তরটা খুঁজে বার করারও চেষ্টা করছে তো এগুলো কিন্তু সবই বাচ্চাদের মাথাটাকে খাটায় এবং এর ফলে কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে বা এমন অনেক সময় হয়ে থাকে যে বাচ্চাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলোকে চাপিয়ে দিই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই ওদেরকে ইগনোর করি বা ওদেরকে এই ছাড় এখন এখন আমরা শুনতে পাচ্ছি না এরকম বলে আমাদের কাজে ব্যস্ত হয়ে যায় এগুলো কিন্তু একদমই ঠিক না যদি বাচ্চা প্রশ্ন করে তাহলে অবশ্যই মন দিয়ে শুনে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করো সেটা বুঝিয়ে বলার চেষ্টা করো তার উত্তরটা বাচ্চাকে বুঝিয়ে বলার চেষ্টা করো এই যে বাচ্চার প্রশ্নের উত্তর দেওয়া এটাও কিন্তু বাচ্চার জানার ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দেবে তা না হলে কিন্তু বাচ্চার মধ্যে মনে হবে যে থাক হয়তো প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না তো এটা কিন্তু একটা নেগেটিভ একটা প্রভাব ফেলবে বাচ্চার মধ্যে একদমই ঠিক না তাই বাচ্চার ব্রেনটাকে শার্প করার জন্য বাচ্চাকে বুদ্ধিমান করার জন্য তোমরাও সারাদিনের লাইফ থেকে বাচ্চা কিছু না কিছু ছোটখাটো প্রশ্ন করতে থাকো বাচ্চার উত্তরটা সেখান থেকে জানার চেষ্টা করো বাচ্চা কি উত্তর দিচ্ছে সেটা জানার চেষ্টা করো বাচ্চা সেটা নিয়ে ভাবছে কিনা সেটা বোঝার চেষ্টা করো ওকে এবং বাচ্চা যখন যখন প্রশ্ন করবে অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো বাচ্চা যাতে বুদ্ধিমান হয় তার জন্য তিন নাম্বার যে বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে ওয়ান ওয়ে আমাদের বন্ধ রাখা উচিত এই ওয়ান ওয়ে কমিউনিকেশন বলতে বাচ্চাকে হয়তো মোবাইলের সামনে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছে বা বাচ্চাকে হয়তো টিভির সামনে বেশ ধরে বসিয়ে রাখা হচ্ছে এর ফলে কি হচ্ছে বাচ্চা শুধু দেখে যাচ্ছে বাচ্চা কিন্তু চারপাশের জগতের কিছু খেয়াল করছে না প্লাস বাচ্চা কিন্তু নিজের থেকে কিছু বলছে না মানে বাচ্চার সাথে যে কমিউনিকেট করা ব্যাপারটা সেটা তো হচ্ছে না শুধু বাচ্চা ওখান থেকে একটা জিনিস পাচ্ছে সেটা নিজের মধ্যে নিচ্ছে দেখছে শুনছে এগুলো কিন্তু বাচ্চার কথাবার্তাকে ডিলে করে দেয় বাচ্চার ভাবনা চিন্তাকে ডিলে করে দেয় বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাতে কিন্তু হয়ে দাঁড়ায় বাচ্চাকে বা নিজেদের যে এজ গ্রুপ আছে সেই এজ গ্রুপের বাচ্চাদের সাথে মেশানো উচিত বাচ্চাকে গল্পের বই পড়তে দেওয়া উচিত বাচ্চাকে ছবি আঁকানো যেতে পারে বাচ্চাকে অন্যান্য যে কোনো খেলাধুলার মধ্যে ব্যস্ত রাখা যেতে পারে আমাদের সাথে বা বাড়ির অন্যান্যদের সাথে বাচ্চাকে বসিয়ে গল্প করা যেতে পারে বাচ্চার মতন করে গল্প করা যেতে পারে এই যে কথাবার্তার আদান প্রদান এই যে ভাবের আদান প্রদান এগুলো কিন্তু

সবার সাথে মেলামেশা সবার সাথে যে কমিউনিকেশনটা এটা কিন্তু বাচ্চাকে বিভিন্ন জিনিস ভাবতে সাহায্য করে বিভিন্ন রকম মুভমেন্টে সাহায্য করে তো এটা ওভারঅল বাচ্চাদের বিকাশ ঘটাতে কিন্তু সাহায্য করে তাই ওয়ান ওয়ে কমিউনিকেশান মানে গ্যাজেটমুখী করে বাচ্চাদের রাখা কিন্তু উচিত নয় সকলের সাথে মিশতে দেওয়া উচিত যাতে বাচ্চা ভালোভাবে সবার সাথে মিশতে পারে এবং বাচ্চার বুদ্ধির বিকাশ ঠিক মতন ঘটে চার নম্বর হচ্ছে সময় দেওয়া সারাদিনে বাবা মা যতই ব্যস্ত থাকুক না কেন দিনের মধ্যে একটা টাইম আমাদের ঠিক করে নিতে হবে যে এই টাইমটা আমরা বাচ্চার সাথেই সময় দেব। একটা ব্যাপার কিন্তু খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে বাচ্চা যদি হাসি খুশি থাকে বাচ্চা যদি খুব বাচ্চার মধ্যেকার যে হ্যাপি হরমোন সেটা যদি ঠিক মতন ক্ষরিত হয় তাহলে কিন্তু বাচ্চার সমস্ত রকম বিকাশই ঠিকভাবে হবে বাচ্চা পড়াশোনা করবে মন দিয়ে বাচ্চা খেলাধুলা করবে মন দিয়ে এবং যদি একটা মনে শান্তি থাকে তো সেটা কিন্তু সব রকম ভালো বিকাশে সাহায্য করে থাকে আর বাচ্চার মনে শান্তি থাকবে বাচ্চার মধ্যে আনন্দ থাকবে কিন্তু যদি বাবা মা তাকে ঠিকভাবে সময় দিতে পারে সারা দিনের মধ্যে একটা টাইম যদি বাঁধা থাকে যে এই টাইমটা আমরা বাচ্চার সাথে বসবো বাচ্চাকে গল্পের বই পড়াবো বা আমরা নিজেরা গল্প করব বাচ্চাকে বলবো তুমি কি করেছো আজকে দেখাও সেগুলো আমাদের একটু দেখাও তো বাচ্চা সেগুলো দেখাবে বাচ্চা যদি বাবা মায়ের সাথে এই সময়টা কাটাতে পারে এটা কিন্তু বাচ্চার জন্য ভীষণই হেলদি একটা এবং এই যে সুন্দর সময়টা এটা কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশে বাচ্চাকে পরবর্তী কাজগুলো করতে অনেক সাহায্য করবে বাচ্চার মনে শান্তি থাকবে বাচ্চা ভালোভাবে ঘুমোবে বাচ্চা মন দিয়ে খেলা করতে পারবে মনের আনন্দে থাকতে পারবে তো এভরিথিং এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে যদি বাচ্চা বাবা মায়ের সাথে সময় দিতে পারে তাই বাচ্চাকে সময় দেওয়াটা কিন্তু আমাদের একটা বড় কর্তব্য ওর কী কী চাহিদা আছে সেটা আমাদের জানা উচিত ওর মনে কি প্রশ্ন আছে সেটা আমাদের শোনা উচিত ও কি করতে পারছে সারাদিনে টুকটাক কি করেছে সমস্ত কিছু কিন্তু বাচ্চার মতন করেই আমাদের মিশে ওর কাছ থেকে জানতে হবে একসাথে বসে বাচ্চার সাথে সময় কাটাতে হবে এটা কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে ভীষণ ভালো সাহায্য করে পাঁচ নম্বরে যে কাজটা আমাদের করা উচিত যাতে বাচ্চার বুদ্ধির বিকাশ ঠিক মতন হয় বাচ্চা বুদ্ধিমান হতে পারে সেটা হচ্ছে গান শোনানো বা মিউজিক ছোটোবেলার থেকে যদি বাচ্চাকেই মিউজিক শোনাতে পারি বাচ্চা যদি সেটা মন দিয়ে শোনে আমরা যদি দেখি যে হ্যাঁ বাচ্চা সেটা মন দিয়ে শুনছে তো সেটাও কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বা বুদ্ধির বিকাশ ঘটাতে অনেক সাহায্য করে আমাদের ব্রেনের মধ্যে অনেক নিউরন থাকে এবং এগুলোও কিন্তু নিজেদের মধ্যে একটা কানেকশান তৈরি করে এবং বাচ্চা কি হয় মন দিয়ে সেই মিউজিকটা শোনে তার ভাবনা চিন্তার বিকাশ হয় কারণ একটা ঘটনা কিন্তু খুব সত্যি যখন বাচ্চারা আমাদের ভেতরে থাকে মায়েদের ভেতরে থাকে জন্মানোর আগে পর্যন্ত তখন কিন্তু বাচ্চার সাথে আমরা কমিউনিকেট করি আমরা গুনগুন করে গান শোনাই আমরা ওর গায়ে একটা আমরা নিজের মতন করে ভাষা বলি ওরা সেটা শোনার চেষ্টা করে তখন থেকে কিন্তু ওরা আস্তে আস্তে আমাদের কথা শুনতে পায় বাইরে কিছু কিছু শব্দ বা কিছু আওয়াজ ওরা কিন্তু বুঝতে পারে এবার এই ব্যাপারটা যখন বাচ্চা পৃথিবীতে চলে আসে তখনও কিন্তু ওদেরকে যদি আমরা ছোটোবেলার থেকেই গুনগুন গুনগুন করে বা আস্তে আস্তে কোনো মিউজিক শোনাতে পারি বা গান শোনাতে পারি এটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বা বাচ্চার বুদ্ধি বিকাশ ঘটাতে অনেক সাহায্য করে থাকে তো এই সুন্দর কোনো মিউজিক যেটা বাচ্চা শুনতে ভালোবাসছে এবং বাচ্চা সেটা শুনছে এরকম যদি আমরা দেখি তো সেই টাইপের মিউজিক কিন্তু একটা নির্দিষ্ট টাইমে দিনের মধ্যে নির্দিষ্ট টাইমে আমরা সেটা বাচ্চাকে শোনাতে পারি বাচ্চা যদি সেটা শুনে বাচ্চা সেখান থেকে সেটা ভাববে কিছু বলার চেষ্টা করবে তো এইভাবেই মিউজিক কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাতে অনেক সাহায্য করে থাকে ছ নম্বর যে ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য বা বাচ্চাকে বুদ্ধিমান করার জন্য সেটা হচ্ছে বাচ্চার সঠিক স্লিপ সাইকেল বাচ্চার ঘুমের যে সাইকেলটা সেটা যাতে ঠিকঠাক হয় বাচ্চা যাতে ভালোভাবে ঘুমোতে পারে এটা কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত এবং কোন বয়সে বাচ্চার কতক্ষণ ঘুমানো উচিত কতবার ঘুমানো উচিত এই ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করি এবং যদি দেখি যে হ্যাঁ বাচ্চা ঠিক মতন ঘুমোচ্ছে আর যখন ঘুমোচ্ছে তখন ভালোভাবে ঘুমিয়ে রয়েছে তো সেটাও কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে ভীষণ ভালো সাহায্য করে কারণ ঘুম কিন্তু যখন আমরা ঘুমই তখন আমাদের ভেতরে একটা হ্যাপি হরমোন ঘড়িত হয় এছাড়া যখন আমরা ঘুমোই আমাদের ব্রেনটা রেস্ট পাই ঘুম থেকে ওঠার পরের কাজগুলো কিন্তু করার জন্য ব্রেন আস্তে আস্তে আবার রেডি হতে শুরু করে এবং ব্রেনটা ফ্রেশ থাকে তাহলে বাচ্চার যে ঘুমের পরবর্তী কাজগুলো সেগুলো খুব সুন্দর হয় এবং বাচ্চার একটা হেলদি ব্রেন ডেভেলপমেন্ট হয় তো ঘুম কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক ভালো সাহায্য করে তো কোন বয়সে বাচ্চাকে কতবার ঘুমানো উচিত কতক্ষণ ধরে ঘুমানো উচিত তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি তো তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও এবং যদি মনে হয় যে বাচ্চা ঠিকভাবে ঘুমোচ্ছে না তো সেক্ষেত্রে বাচ্চার ঘুমের সাইকেলটা মানে দুপুরের ঘুম রাতের ঘুম যাতে ঠিক টাইমে হয় এবং যখন বাচ্চা ঘুমিয়ে পড়ছে সেই ঘুমটাও যাতে একদম টানা সুন্দরভাবে হয় তার উপরেও কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি তো তোমরা যারা ভিডিওটা দেখো নি তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে নিও তো মোটামুটি একটা কাজ যদি আমরা আমাদের দিক থেকে করতে পারি তো সেগুলো কিন্তু বাচ্চাদের আলটিমেটলি বুদ্ধির বিকাশ ঘটাবে বিভিন্ন জিনিস বাচ্চা নিজের থেকে ভাববে বিভিন্ন সমস্যা থেকে বাচ্চা নিজে বেরিয়ে আসার জন্য মাথাটাকে খাটাবে এগুলো সবই কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশে অনেক সাহায্য করে থাকে এছাড়া ভালো খাওয়া দাওয়া তো আছে এই যদি আমরা বিভিন্ন রকমের খেলনা কিনে দিতে পারি তো তোমরা দেখে থাকবে যে বিভিন্ন রকম খেলনা কিন্তু কোন বয়সে বাচ্চার কী ডেভেলপমেন্ট হওয়া উচিত তার উপরে বেস করে খেলনা তৈরি হয়েছে এই খেলাটা এই বয়স থেকে এই বয়সের বাচ্চাদের জন্য এই খেলাটা এই বয়স থেকে এই বয়সের বাচ্চাদের জন্য তার মধ্যে অনেক খেলনাই আছে যেগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে তো সেই সমস্ত যদি খেলনাগুলো আমরা কিনে দিতে পারি বাচ্চাকে সেগুলোও বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাতে অনেক সাহায্য করে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো থ্যাংক ইউ